এবার হাজার হাজার জাদুকির আনা হলো, তাদেরকে জমায়েত করা হলো। জাদুকররা এসে মুসা নবীকে বলল, মুসা আপনি আগে আপনার জাদু দেখাবেন না আমরা আগে দেখাবো? মুসা বললেন, তোমরা কিছু দেখানোর থাকলে তোমাদেরটাই তোমরা আগে দেখাও। সূরা শুআরা 43 নম্বর আয়াত, মুসা নবী বলেছেন, আলকু মা আনতুম মুলকুন, তোমরা যা দেখানোর এটাই তোমরা আগে দেখাও। এবার জাদুকররা তাদের জাদুবিদ্যা প্রদর্শন করলো, তাদের হাতে কারো হাতে বড়শি ছিল ছেড়ে দিয়েছে সাপ হয়ে গেছে, কারো হাতে লাঠি ছিল ছেড়ে দিয়েছে সাপ হয়ে গেছে, অন্যান্য কিতাবে এসেছে বাঘ বাল্লুক পর্যন্ত বানায় ফেলছে জাদুকররা, বড় বড় তাদের এরকম ভয়ঙ্কর জন্তু বানায় ফেলছে। এবার এই জাদুকর তো হাজার হাজার, তাদের হাজার হাজার জাদুকরের জাদু, শত শত হাজার হাজার সাপ বাঘ বাল্লুক, এগুলি যখন হয়েছে এগুলি দৌড়াদৌড়ি করতেছে, মুসা আলাইহিস সালাম তখন সামান্য ভয় পেয়েছিলেন। সূরা তোহা 67 নম্বর আয়াত, ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, এগুলি দেখে মুসা একটু ভয় পেয়ে গেছিলেন, কিন্তু সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে জানায় দিলেন, সূরা তোহা 68 নম্বর আয়াত, লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, মুসা নবী আপনি ভয় পাবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনাকে আমি আল্লাহ বিজয়ী করে দেব, আপনার চিন্তার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। সূরা তোহা 69 নম্বর আয়াত, ওয়া আলকি মা ফি ইয়ামিনিক, আল্লাহ বলছেন মুসা ডরেন না, আপনি আবার তাদের জাদু দেখানো শেষ, আপনার হাতের লাঠিটা একটু ছেড়ে দেন, আপনি জমিনে একটু ছেড়ে দেন আপনার হাতের লাঠিটা, তালাক্কাফা মা সানাহু, আপনি যখন ছেড়ে দিবেন আপনি দেখতে পাবেন আপনার লাঠি সাপ হয়ে তাদের হাজার হাজার জাদুকরের প্রদর্শিত জাদুগুলিকে খপ করে গিলে ফেলবে। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালামের লাঠিটা ফেলে দিল, আর মুসা আলাইহিস সালামের লাঠিটা ফেলে দেওয়ার পরে বিশাল বড় সাপ হলো, এই সাপটা বাকি সব সাপগুলির, বাকি সব প্রদর্শিত জাদুগুলির, জাদুর জন্তুগুলির বস হয়ে গেল। এবার বস হয়ে হা করেছে, একটা হা করেছে, এই একটা হা করার পরে সবগুলি সাপ বাঘ বাল্লুক জন্তু যা আছে একের পর এক, একটা মাত্র হা করে আছে, এইটা পেটের ভিতরে, মুখের ভিতর দিয়ে পেটের ভিতরে ঢুকতে লাগলো, ঢুকতে লাগলো। সুবহানাল্লাহ। সবগুলি যখন ঢুকে গেছে তখন এই সাপ একটু যে হা ছিল হাটা এবার বন্ধ করছে, সবগুলি পেটের ভিতর ঢুকে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার সাপ আছে মাত্র একটা মুসলমিটা, আর বাকি সব শেষ উদাও হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুসা নবীকে বললেন, মুসা আপনি আবার একটু এই সাপটার মধ্যে ধরেন। মুসা আলাইহিস সালাম ধরলেন, ধরার পর সাথে সাথে লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার জাদুকর যারা ছিল হাজার হাজার জাদুকর, তাদের বুঝতে বাকি রইল না যে আমরা যেটা দেখাইছি এটা তো জাদু, কিন্তু মুসা নবী যা দেখাইলো আমরা অভিজ্ঞ জাদুকরদের অভিজ্ঞতার আলোকে বলছি এটা কোনো জাদুবিদ্যা হতে পারে না, নিশ্চিতভাবে এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া মুজিজা। সুবহানাল্লাহ। জাদুকরগুলি সবাই সেজদায় লুটিয়ে পড়ল। সূরা তোহা 70 নম্বর আয়াত, ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, এই জাদুকরগুলি সেজদায় লুটিয়ে পড়ল আর তারা বলতে লাগলো, ক্বালু আমান্না, আমরা ঈমান আনলাম, বিরাব্বি হারুন ওয়া মূসা, মূসার হারুনের রব যিনি তার প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন এখানে একটা কথা, যে জাদুকররা এই কথা বললেই পারতো যে আমরা আমাদের রবের প্রতি ঈমান আনলাম, এই কথা না বললে, না বলে বলছেন হারুন আর মুসা যে রবের প্রতি ঈমান আনছে ওই রবের প্রতি ঈমান আনলাম, তার কারণ কি? মুফাসসিরুল কিরাম লেখেন, ফেরাউন নিজেরও নিজে কি দাবি করত, রব দাবি করত। এখন যদি মুসা হারুন কথাটা না বললা ডাইরেক্ট বলতো যে আমি আমরা রবের প্রতি ঈমান আনলাম, ফেরাউন এবার খুশি হইতো যে সে মনে করতো আমারই বুঝি রব মানলা, আমাকে রব মানার কথা স্বীকৃতি দিছে, আমারই বুঝি সেজদা করছে, এইটা যেন সে না বুঝতে পারে এই জন্য কথাটা ক্লিয়ার করে বলে দিয়েছেন যে ফেরাউন তোকে রব মানি নাই, রব মানছি তাকে যাকে রব মেনে নিয়েছেন মুসা আর হারুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিষয়টা স্পষ্ট করে জানিয়ে দিলেন। এবার ঈমান আনার কারণে জাদুকরদেরকে কঠিন তীব্র শাস্তি দিয়েছিল ফেরাউন, অনেকের হাত কেটে দিয়েছিল, অনেকে অনেককে শুনে চড়িয়ে দিয়েছিল, এমনকি অনেককে মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়েছিল সেই ফেরাউন, জাদুকরদের মতো থেকে তোরা ঈমান আনলি কেন, দুপুর বেলায় আমার খানা খাইছ, কত দামি দামি খানা তোদেরকে খাওয়াইলাম, টাকা পয়সা দিলাম, বিমান ভাড়া দিলাম, মানে বাহনের ভাড়া দিলাম, তারপরে তোরা আমার খাই আমার পয়লা, তোরা আমার বিরুদ্ধে কোন রবের মুসার হারুনের রবের সেজদা দিলি, স্বীকৃতি দিলি, এই অপরাধে কাউ হাত কাটলো, কাউকে শুলে চড়ালো, কাউকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়ে দিল, নাউজুবিল্লাহ।